मेरा আমার প্রিয় শ্রোতাগণ সবার আগে তোমাদের জানাই হরে কৃষ্ণ। এর আগের দিন আমি আগের বার আমি তোমাদের দ্য রেনবো ডেজের 29 পার্ট শুনেছি, আজ আগে শোনাচ্ছি। তোমাদের বলি যে আমি চাকরি থেকে 2014-তে 31 মার্চ 2014-তে রিটায়ার হয়ে যাই। যদি আমি লাস্ট 11 বছর খুবই আরামদায়ক চাকরি করতাম, যেমন কমিউনিটি ডেভেলপমেন্ট কোর্টে মাত্র 10-11 জনের স্টাফেরই কাজ ছিল, আর ওখানে 7 বছরটা খুব আরামে কাটাই, গল্প করতাম, 3:30 সময় ঘর চলে আসতাম, অফিসের চলেছি আমি চলে যেতাম, তেমনি পিডাব্লিউডিতেও এই 10-12 জনের স্টাফ ছিল, কাজ কম ছিল, ওখানে আমি চলে তো যেতাম না, কেন ওখানে অফিসার এসে বসে যেত, তো আমি 5 বাজে তো গল্পের বই পড়তাম, বসে বসে বাইরে বসে থাকতাম, শীতকালে 2 ঘন্টা বাইরে রোদে বসে থাকতাম। আমাদের ঘরের আমাদের যে অফিসটা, অফিসের বাইরে একটা টিনের ছাদ ছিল, বেশি রোদ লাগলে হচ্ছে ওর তলায় বসে যেতাম, এমনিতে নাহলে রোদে বসতাম, তো বাইরে চেয়ার পেতে বসে বসে গল্পের বই পড়তাম, লোকজন আসা যাওয়া করতো। বিদ্যালয়ের অনেক বড় ক্যাম্পাস, একটা অফিস নয়, যেমন ফার্স্ট সবার ফার্স্টে কোয়ালিটি কন্ট্রোল, তার উল্টো দিকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং অফিস, তারপরে পিডব্লিউডির কোয়ালিটি কন্ট্রোলের পরেই হচ্ছে পিডব্লিউডি এক্সিএনের অফিস, এক্সিএন অফিসের মধ্যে আবার তার আন্ডারে যে দুটো এইএন আছে তাদের অফিস, দুটো এইএনের অফিস, তারপরে যে পিডব্লিউডি সেকেন্ড, তারও আবার দুটো এইএন আছে তাদেরও অফিস, তারপরে হচ্ছে সার্কেল, সার্কেলটা অনেক বড়ো অফিস, লম্বা, অনেক স্টাফ আছে সার্কেল, মানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অফিসে অনেক বেশি স্টাফ, তার মধ্যে ড্রাফটসম্যান টোকেরা সব রকম আছে, যারা নকশা টকশা বানায় সব কিছু করে, 9-10 জন তো ড্রাফটম্যানই আছে, অ্যাকাউন্টেন্ট আছে, ডবল এর পোস্ট আছে, অনেক বাবু 8-10 জন, 12-13 জন বাবু, চাপরাসি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো পুরো বড়ো বড়ো অনেক বড়ো ক্যাম্পাস, সবই পিডব্লিউডি, তো আমরা একদম বাইরের দিকে, সবার বাইরে আমাদের পিডব্লিউডির অফিস ছিল। দেখো, চাকরি থেকে মুক্তি হওয়ার পর যদি খুব ছোটো 11 বছর আমার কোনো খুব আরামেই কাজ করেছি, আর আমি তারপর থেকে আর কোনো পয়সা নিইনি, বরং পিডব্লিউডি এসে আমি যখনই চা খাওয়াতাম, আমি চা চাইতাম, চা আনাতাম, দুটো চাপরাসি থাকতো, ওদেরকেও আমি চা খাওয়াতাম, এবং একটি বাবু ছিল নরেন্দ্র আমার সঙ্গে, সে বাবু পরে চলে তার ট্রান্সফার হয়ে যায়, তাকে আমি বলেছিলাম আমার কিছু কাজ করে দিয়ে যা, সে বললো তোমার পার্সোনাল কোনো কাজ হলে আমি করবো, অফিসের কোনো কাজ করবো না, তাকে পর্যন্ত আমি চা খাওয়াতাম। আমি তখন ধীরে ধীরে উদার হতে শুরু করি, কি আমি সারা জীবন তো যেসব অসব কাজ করেছিলাম উপরি ইনকাম সেগুলো তো বেরিয়ে গিয়েছিলো, যার ফলে আমি ওসব ছেড়ে দিয়েছিলাম, আর পিএইচডিতে বলেছিলাম 2 মাসের জন্য আমাকে ডিউলিশনাল অ্যাকাউন্টেন্ট বানিয়েছিল, ওখানে অনেক ইনকাম ছিল, বললে 1 লাখ টাকা মাসে ইনকাম, 1 বছর ইনকাম, এরকম সব শুনেছিলাম, যদি আমি 1-1.5 মাস কাজ করেছিলাম সেখানে 10-12 হাজার টাকা আমাকে ওই ক্যাশে নিজেই দিয়েছিলাম, আমি কাউ কি চাইতাম না কিছু না, দিয়েছিল, কিন্তু ওই অফিসে আমি একদম নিজেকে অসহায় মনে করতাম, এত কাজ, এত এত মানে অডিট করা, আর এত এত ডাকাস্ত, আর সাথে এত এত এতজন অডিটারের বিল বিল আসতো চেক করা, আর অফিস উপর থেকে হেড অফিস থেকে ডান্ডা আসতো তোমার এত অডিট প্যারা ব্যাংকে এত, আরে বাবা কোন জমঙ্গের যুগে সব এত এত অডিট প্যারাকে নিরস্তি করে না, কই ক্যান্সেল কোনো কিছু কেউ কাজই করে না, আর এত চেটে আসতো টেনশন হয়ে যেত, আমি ভাবতাম এই এখানে পয়সা তো আছে, মানে আমার মনে মানসিক শান্তি ছিল না, আর তাই ভগবান আমাকে ওই ওই অত পয়সা খাওয়ার ওই ডিপার্টমেন্টে আমার সহ্য হয়নি, ভগবান আপনি আপনি দেড় মাস পরই কোয়ালিটি কন্ট্রোলে আনে দেয়, আমি অনেক নিশ্চিন্ত হয়ে কাজ করতাম, পয়সা খাওয়া এত সোজা নয়, ওখানে অনেক কাজ করতে হয়, খুব উপযুক্ত লোকই এসে অফিসে টিকতে পারে, আমাদের মতো সাধারণ সদস্যরা আর মানুষরা ওখানে পারবে না, এবং এমনকি একটা চা ছিল এত চালাক ছিল যে যে অডিট প্যারা ডিল করতো সে এসে সারা ফাইল আমার উপরে দিয়ে যায়, আমি আমার কাছে এত কাজ, এত ডাক, এত কিছু করার নিয়ে আসে, আমি বললাম আরে তুমি নিয়ে যাও এসে, আমি তোমার এত কাজ করতো, ও তো 2-4 দিন করেছিলাম, বলতো দুনিয়াভর কি ফাইল আর অডিট প্যানের প্রতি, তারপরে তাকে বলে দিই, সেই ছেলেটা অবশ্য লাস্ট দিন আমাকে মানে মাফ করেছিল আমার কাজ করে দিল,
নেই তো অডিট করার ফাইলগুলো পর্যন্ত আমাকে দিয়ে যেত, এত কাজ আমি একদম অসহজ মহসুস করতাম। পরে আমাদের যাই হোক, ভগবানই আমাকে বাঁচিয়েছে, আমার কামাইয়ের দরকার নেই। পিডব্লিউডিতে তখন আমাদের মাইনে 6 পে লেগে গিয়েছিলো, 6 করে আমাদের মাইনে অনেক ভালো হয়ে গিয়েছিলো। তো আমরা আমার দরকার ছিল না, আমার ঘর ছিল কি আমি আর আমার নাতনি আর আমার স্ত্রী, যা মাইনে পেতাম তার আমাদের অনেক আরামসে চলেই হতো। আমার পয়সা রোজগার তো বলেন, আমি ওদের সবাইকে চা খাতাম, যতবারই চা দুবার করে তো চা খেতাম, একবার 12টার সময়, একবার 3:30-3:30 সময়। আমি দুবারই চা ওদের খাতাম, বা কেউ বন্ধু বান্ধব এলেও আমি চা খাতাম, চা খাতাম, তো চা টা খাতাম আমি তো এইভাবে। কিন্তু পিডব্লিউডিতে এসেও আমাকে একবার লাস্টের দিকে একটা খুব পরিচালিত করতে হয়, খুব বলে একটা লোক ছিল, সে ছিল JEN বলেছিল, JEN জানি না, সে বুড়ো পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত সে তার প্রমোশন হয়নি। তার কি স্বভাব ছিল, তার ছেলে উকিল ছিল বলে সে যে যে অফিসে যেত সেখানে খালি উকিল দিয়ে কোর্টে নোটিশ পাঠাতো, আর সে প্রত্যেকটা অফিসের লোকেদের দম বার করে দিত। সে কোর্টের নোটিশ তো আসলেই লোকে ঘাবড়ে যায়, আমাদের হেড অফিসে পর্যন্ত তাকে ভয় পেত। সে জয়সলমীর, বাড়মের, বিকানির এইসব জায়গা থেকে লাস্ট 6 মাসে আমাদের অফিসে আসে, আমাদের অফিসের আন্ডারে কোয়ালিটি কন্ট্রোলে 6 মাস কাজ করার পরই সে রিটায়ার হয়ে যায়। তখন আমি এখানে আসিনি, রিটায়ার হয়ে যাওয়ার পর তার পেনশন কেস সব যারা গিয়েছিল তারা সব করে টোলে দিয়ে দিয়েছিল। হঠাৎ কী জানি তার একবার পে ফিক্সেশন হয় বোধ হয়, রিফিক্সেশন বগেরে হয় বোধ হয়। তো সে একদিন আমাদের অফিসে আসে, অফিসার তার মনে কী ছিল জানি না, মাঝে মাঝে এসে সে গল্প টল্প করে চলে যেত অফিসে। একদিন আসে, একদিন আগে সে অফিসারের কাছে এসেছিল, অফিসার পর্যন্ত তাকে ভয় পেত। তো সেই লোকটা এরমই স্বভাব, সবাই ভয় পেত তাকে, যেমন হেড অফিসেই ভয় পেত বলতে বুঝতে পারছি যে এত কোর্ট কেস করে যে লোকের নাককে দম করে দেয় প্রত্যেক অফিসে। তো আমাদের অফিসার অফিসার তাকে চা টা খেয়ে ভালো ব্যবহার করে। পরের দিনই আমাদের অফিসে কোর্ট থেকে নোটিশ আসে যে এর এরিয়ার ফিক্সেশন আছে, তাড়াতাড়ি এটা পাস করে দাও কোর্ট থেকে। এবং সে হেড অফিসে কপি টপি দেয়, হেড অফিসেও বলে 24 তারিখের মধ্যে এর সমস্ত এরিয়ার উঠে যেন যায় এবং ইয়ে হয়, একে পেমেন্ট করে দেওয়া হয়। লোকটি সারা জীবন বাড়মের, জয়সলমের, বিকানির এইসব জায়গায় রয়েছে, নাগর টাগর, আর আমরা আমাদের অফিসে মাত্র 6 মাস রয়েছে, আমাদের কাছে তো পে স্টেটমেন্ট 6 মাসেরই আছে, আমরা কীরকম করে বানাবো 24 দিনের মধ্যে? আমাদের কাছে আমাদের কাছে 10-12 দিনই তখন ছিল 24 তারিখের মধ্যে। তো এইসব বাড়মের, জয়সলমের এইসব থেকে পে স্টেটমেন্ট আসতেই তো অনেক দেরি লেগে যাবে, আমি তো অত্যন্ত ঘাবড়ে যাই। একে সবাই আমাকে বলে রেখেছি তো বহুত খতরনাক লোক, আর ইয়ে করবে, অফিসারও ভয় পেয়ে গেছে। আমি বললাম স্যার এই কী করে হবে স্যার, ওখান থেকে স্টেটমেন্ট আমরা চিঠি লিখবো বাড়মের, জয়সলমীরের, এক্সিনকে, বিকানের, নাগর টাগর যেখানে যেখানে হচ্ছে তারা স্টেটমেন্ট বানাবে, তার পে স্টেটমেন্ট বানিয়ে আমাদেরকে পাঠাবে, আর তারপরে কবে আসবে, কবে আমি বানাবো, একে এত জায়গা সব সংকলন করে আমাকে বানাতে হবে, এগুলো আমার মুশকিল হয়ে যাবে স্যার, এই 24 তারিখের মধ্যে কীরকম করে করবো, অত্যন্ত টেনশন। স্যার বলছে দাঁড়া তুই ভাবিস না, আমাদের না একটা ছেলে আছে সার্কেল অফিসে, যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হচ্ছে, একটা বাবু আছে, সেই সব কাজে এক্সপার্ট আছে, তাকে আমি ডাকছি। তার নাম ছিল সুভাষ চড়ায়, খুব পাতলা সুন্দর একটা দেখতে ছেলে, ভদ্রলোক। সে তার সঙ্গে আমার আগে পরিচয় ছিল, আমি যখন এডুকেশন ডিপার্টমেন্টের জুনিয়র এখন ছিলাম, সে তখন সুরতগড় পিডব্লিউডিতে থাকতো, তার পোস্টিং ছিল। সে তার বোনের, তার বোন টিচার ছিল, বোনের বিল নিয়ে আমার কাছে আসতো পাস করে নিয়ে, তখন থেকে তাই ছেলে, তার সঙ্গে আমার খুব ভাব হয়ে যায়। সুদর্শ সুন্দর ছেলেটিকে দেখতে, আর পশা লম্বা সুন্দর দেখতে ছেলেটিকে আমার খুব পছন্দ ছিল, কথাবার্তা বলেছিলাম, ছেলেটি আমার সঙ্গে আগে থেকে পরিচিত ছিল। তো তাকে মধ্যে অফিসে ডাকে, ও তুমি চিন্তা করো না, ও আছে, ও সে আমার কাছে আসে, বলে ঘাবড়িও না আমি আছি, আমি সব করে দেবো, আমার এসব বিষয়ে খুব এক্সপার্ট আছে, আমি এসব কেস অনেক ডিল করেছি, তুমি চিন্তা করো। শহর পাশে তো আমরা সব কটা এক্সিডেন্টে চিঠি লিখি, চিঠি লেখার সঙ্গে সঙ্গে সে এক্সিডেন্ট অফিসে যেয়ে সবকটা এক্সিডেন্টকে বাড়মের, জয়সলমের, বিকানের, নাগর যেখানে যেখানে ছিল ওদের ফোন করে, যে ফোন করে আপনারা এডিউন স্টেটমেন্ট, আপনার কোর্টে নোটিশ এসেছে,
হেড অফিস থেকে নোটিশ এসেছে 14 তারিখের মধ্যে রেডিয়ার বিল বানিয়ে দিতে হবে, এবং আপনারা তুরন্ত একদম বাই টেলিগ্রামও আমি আপনারা ইয়ে পাঠিয়ে দিন, ডিভিশন স্টেটমেন্ট পাঠিয়ে দিন, নাহলে 24 তারিখের মধ্যে না পেলে আপনারাও ডিফল্টার হবেন, কিন্তু আমরা লিখে দেবো যে আপনাদের স্টেটমেন্ট আসেনি বলে আমরা পাঠাতে পারি। তো এইভাবে সে সবাইকে ফোন করে সব টেকশিয়ানকে, এবং তারপরে সে ফোন করার পর দু তিন দিনের মধ্যেই সব জায়গা থেকে স্টেটমেন্ট এসে যায়। স্টেটমেন্ট এসে যাওয়ার পর সে কেস টেক স্টাডি করে, সে এর আগে অনেক পুরনো পুরনো এলিয়ান এক্সচেঞ্জের ডিসিশন করেছিল ছেলেটি, আমার তো আর তো পুলিশ এসে বলে তুমি ঘাবড়িও না, ওখানে কেস স্টাডি করছি। সেই লোকটি ভেবেছিল যে আমি অনেক 1-2 লাখ টাকা না কত আমি এরিয়ার পাবো, কিন্তু সে দেখলো যখন স্টেটমেন্ট আসলো তার অলরেডি সে যে ফিক্সেশন হয়েছে সেসব সে উঠিয়েছে, সব সেই পেয়ে সে উঠিয়েছে, মানে কিছু কমি নেই, যতটা ফিক্সেশন হয়েছে তার সেইভাবেই তারা সব থেকে অ্যাপার্টমেন্ট ট্যাপমেন্ট ওটা আগে থাকতে উঠিয়ে রেখেছে, যে ওই ডিফারেন্স ছিল না। কিন্তু আমাদের অফিসে 6 মাস ছিল, ওইখানে একটু পে কম ছিল, ওই 6 মাসের আমরা সব ডিউটারগুলো বানাই, ওই ছেলেটি বানায় এবং বানিয়ে আমরা 22 না 21 তারিখ পর্যন্তই আমরা ওই ছেলেটি আমাকে বানিয়ে দিয়ে আমি পেজিটেবিল পাঠিয়ে দিই, এবং আমি যে পার্সোনালি যে পেজিতে সব আমাদেরই বন্ধুদের এখন পার্সোনালি যে 23 তারিখে বিল পাস করে এনে ব্যাঙ্ক থেকে পেমেন্ট তুলে আর ওই খাতায় জমা করে দিই, এবং আমরা এর অফিসে সূচিত করি যে আমরা এরিয়ার এত টাকার এরিয়ার বেশি না 15-20 হাজার টাকার রেভিনিউ ছিল আমরা জমা করে দিই, পেমেন্ট করে দিয়েছি, খাতায় জমা করে দিচ্ছি। এটা অফিসে আমাদের খুব সাবাসি দেয় বলে তোমরা এত তাড়াতাড়ি 23 তারিখে রাগই করে দিয়েছো, খুব সাবাসি দেয়। সেটা আমার কোনো ক্রেডিট ছিল না, ওই ছেলেটি আমাকে ওই দেরি না করতো আমি পারতাম না, সত্যি কথা বলতে এলডিসি হয়েছে আমার ছিল, সে তার জ্ঞান ছিল মানতেই হবে। আর এইসবকে কেস করতো সে, এবং এসি অফিসে তাদের যেসব কেস আসতো অনেক লোক তাকে পয়সা দিয়ে দিয়ে এইসব এরিয়া ফিক্সেশন এরিয়াতে তার থেকে বিল বানাতো, লোকে তাকে পয়সা দিয়ে পারতো, সেটি খুব মেহনতি ছিল, তাকে সমস্ত কিছু বই থাকতো সারা বই সে রেখে রাখতো, এই কাজ করে সে এক্সট্রা পয়সা কামাতো মেহনত করে। তো যাই হোক, সেই আমার সংকটমোচন হয়ে এই কাজটি করে দেয়, যার ফলে আমি খুব নিশ্চিত সার এরপরে আর কোনো প্রবলেম আসেনি আমাকে, বাকি সব সিম্পল কাজ ছিল। হ্যাঁ, আরেকবার হয়েছিল কি, বাজেট সিস্টেমে ওই নরেন্দ্র বলে ছেলেটি যে আমার ছিল ও চলে যায়, এখন বাজেট কার থেকে বানাবো, টাইপ করতে পারলে কম্পিউটার চালাতে আমি তো পারতাম না, আমরা জানি না, তো কম্পিউটার ছাড়া তো বাজেট বনবে কী করে, বাজেট বনিয়ে আবার সিডিতে ওটাকে তুলে নিয়ে যেতে হয় দুটো সিডিতে করে, এসব এখানে সব অনেক ঝামেলা আজকাল হয়ে গেছে, বাজেট বানিয়ে আবার সেটাকে আবার সিডিতে করে দুটো সিডিতে বানিয়ে সিডি দিয়ে ওখানে দিতে হয়, সিডি মাধ্যমে চেক করে। তো কার থেকে করবো এরপরে এক্সিডেন্ট অফিসে যাই, একটা ছেলে চাপরাশি, সে তাই কম্পিউটার করতে জানতো, পড়ালেখা ছিল, সে চাপরাশি হয়েছিল ফসল অল্প বয়সী ছেলে 20-22 বছরে, আমি তাকে বলেছিলাম ভাই তুমি তো জানো কম্পিউটার জানো বাজেট টাইপ করতে পারবে, বলে হ্যাঁ তোমাকে আমরা পয়সা দেবো, তো সে বললো ঠিক আছে। সেই ছেলেটি পুরো বাজেট টাইপ করে এবং সে একটা অন্য কোম্পানির বিল এনে দেয় 500 টাকা, সে নেয় আমাদের অফিসে তাকে পেমেন্ট করে দেয়, আমার কিছু করতে হয়নি, এবং সেই বাজেটটা নিয়ে আমি অফিসারকে বলি, এই অফিসারটাকে তো বলি স্যার 500 টাকা তো কোনো দিতে লাগবে, তো উনি কিছু মনে করেন না আমাকে 500 টাকা দিয়ে দেন, আমি বাজেট নিয়ে যাই, প্রথমে যারা সিডি চেক করে তাকে 100 টাকা দিতে হয়, আরও এরকম প্রথমে যে রিসিভ করেছে 2-3টে ঘরে 100-100 টাকা দিতে হয়, আর যিনি মেন বাজেট নেন তাকে 200 টাকা দিবে, 500 টাকা লাগে এটা দিন আর এইসব শিক্ষাগুলো এই বিদ্যাগুলোতে সব পয়সা চলে, পয়সা এখানে সব পয়সা ছাড়া কোনো কাজ হয় না, পয়সা দাও সব কাজ হয়ে যাবে। অফিসের থেকে আগে থেকে চেয়ে বিজয় বর্মা দিয়েছিলেন, উনি খুব ভালো করে পয়সা পয়সা নিজের থেকেই পয়সা দিয়ে দিতেন, তো আমি যাই তারপরে গিয়েছি, তারপরে আমি তো রিটায়ার হয়ে যাই, ঘুরেই যাই, আমাদের পাগড়ি টাগড়ি পড়ি আমাকে খুব ভালো করে সমালোচনা করে, আমার সঙ্গে একটা বিকলাঙ্গ ছিল ও রিটায়ার হয়েছিল, অফিসের নিজে আমি নিয়ে নিয়ে ড্রাইভার করি আমার পরে ছেড়ে দিয়ে যাই, মোটামুটি তখন আমি একাই ছিলাম, একাই রিটায়ার হয়ে যাই। এরপরে আমার পরিবারের লোক অফিসে নাতনিওয়ালা এসে যায়, রিটায়ার লাইফে আমি যেটা চাইছিলাম চাকরির 1 বছর আগে থাকতে আমার মন উবে গিয়েছিলো, মানে 25-30 বছর ধরে আমি একই অ্যাকাউন্টেন্টের কাজ, ওই বাজেট আর ওই বিল চেক করা আর ওই সব জিনিস,
মানে আমার মন ভরে গিয়েছিল। আর আর এসব কাজ কাজ করে ইন্টারেস্ট ছিল, কম্পিউটার আমি জানতাম না, কম্পিউটার আসার পরে কাজ তো একদম কম হয়ে যায়, মানে অ্যাকাউন্টেন্টেরও খুব একটা কাজ দরকার পড়ে না, সামান্য কিছুই, বাকি একটা এলডিসি সব কাজ করে দিতে পারে, কম্পিউটার আসার পর এইসব ছোটো ছোটো অফিসের কাজ তো কিছুই থাকে না। তা আমরা ভাবছিলাম আমরা তো এই যুগে অচল, তো ঠিক ঠিক টাইমে রিটায়ার হয়ে যায়, টেনশনও পেয়ে যায় ঠিক টাইমে, আর আনন্দ হয়। আমি বলেইছিলাম শীতকালে আমি আমাদের উপরে ছাদে একটা ফোল্ডিং চার পাই পেতে, চাদর পেতে, একটা কম্বল কম্বলটা চাদর দিয়ে বালিশ পেতে, সাথে একটা চেয়ার চেয়ারও পেতে রাখতাম, আর সকালবেলা চা টান করে পেতে নিয়ে প্রথমে সকালে চা টা খেতাম, তারপর চা টান করে ব্রেকফাস্ট করে ওপরে চলে যেতাম, বসে বসে আরামসে রোদে খবর কাগজ পড়তাম, তারপরে একটু খবর কাগজ পড়া হয়ে গেলে ওই রোদেই শুয়ে যেতাম চাদর কাটিয়ে, মাথাটা খোঁজা পাঠিয়ে, আর যদি ছাদে হাওয়াও চলতো, ঠান্ডা না হাওয়াও চলতো, কম্বল কি গায়ে দিয়ে শুয়ে যেতাম, কি বারোটার সময় নিচে থেকে ডাক আসতাম, এসে রোদ এসে যাও চাপা খেয়ে যাও, কি চা ওই টুকু খেতাম, ফির আবার চলে যেতাম ছাদে, যে মোবাইলে রবীন্দ্রসঙ্গীতটাকে শুনতাম, মোবাইলে শুনতাম, তখন সিডি প্লেয়ার ছিল আমাদের কাছে ছোট্ট একটা, ওটাও ছাদে লাগিয়ে শুনতাম। আবার গরমের দিনে কী করতাম, গরমের দিনে নিচে ঘরে থাকতাম, ওই খবর কাগজ পড়ে একটু রোজ খবর কাগজটা পড়ার পরে ঘুমে এসে যেত, ঘন্টাখানি শুয়ে যেতাম, তারপরে ওই গানটা শুনতাম, রবীন্দ্রসঙ্গীত খুব শুনেছি সেই সময়, গানটা শুনতাম, আর তারপরে আবার এই একটা ডেটের দুটোর সময় খাওয়া ওটা খাওয়া তো খেয়ে আর কী করতাম, একটা দুবার করে করতাম বা গান শুনতাম, শুনে আবার ঘুমিয়ে পড়তাম, দুদিনে তিনবার করে ঘুমিয়ে, এখন ওই অভ্যাস হয়ে গেছে, দুটোবেলা খাওয়ার পর আবার ঘুমতাম। এখানে গরমকালে সাতটা সাড়ে সাড়ে সাতটার পরই রোদ কমে, পার্কে টার্কে যাওয়া যায়, বিকেলের দিকে পার্কে যেতাম, পার্ক থেকে এসে আমি কী করতাম, সব বাংলা নাটকগুলো ওই যে তোমাদের বলেছি না, আমি অনেক সিরিয়ালগুলো গল্প বলেছি, যেমন সিময়ী টিময় সারা এই নাটকগুলো দেখতাম, খুব মনোযোগ সহকারে দেখতাম, আর মনোযোগ সহকারে দেখতাম। তারপরে টেলিফোন এলে, মোবাইল আসলে আমার কাছে, আমি অত্যন্ত বিরক্ত হতাম, ছেলে ফোন এলো, কারুর ফোন এলো, মেয়ের ফোন, আমি বিরক্ত হয়ে যেতাম, বিশেষ করে তুমি বাদ করলাম, আমি এমন করবো না, আমি এত নাটকগুলো দেখে বসে হয়ে যেতাম। এরপর আমি এখানে কিছু বাঙালির কথা বলি, যারা এখানে আমার পরিচিত ছিল, আমি বলেছিলাম আমার অফিসে সেনবাবু যখন ছিলেন তখন অনেকজন বাঙালি এখানে থাকতেন, আর বেশ ভালো লাগলো যে এত দূর ভারতের একদম পশ্চিম সীমাতে এই কথা অবস্থায় এত বাঙালি আছে। ধীরে ধীরে সব বাঙালিরা কম হতে শুরু হয়ে যায়, সেনবাবু তো এখান থেকে ট্রান্সফার হয়ে ওখানে ডিপ্টি কমান্ডেন্ট জেনারেল হয়ে জয়পুরে চলেই যান, বিকানির বাড়ি করেছিলেন, বিকানির থাকলেন না, জয়পুরে মানব সরোবরে বাড়ি করলেন, ওনার বড়ো মেয়েটা তো উনি বিয়ে দিয়েছিলেন, মেজর মেয়েটা কোটাতে চাকরি করে, উনি বিয়ে দিয়ে করে ওই মেয়েটি করে বিয়ে তারপরে আমি এখন ওনার সেনবাবুর কাছে গিয়েছিলাম আমার মেয়ের সম্বন্ধের জন্য, বললো আমাদেরই মেয়ের জন্য সম্বন্ধ পাচ্ছি না, তোমার জন্য কী করবো, ফল টল নিয়ে গিয়েছিলাম অর্ধেক ফল নিয়ে, যাই হোক তো উনি তো চলে যান। এরপরে এখানে আরেকজন বাঙালি বলেছি, তুষার ঘোষ বলে একজন বাঙালি ছিলেন, যিনি এখানে প্রাইমারি স্কুল টিচার করতেন আর প্রচুর টিউশনি করতেন, ঘর থেকে পালিয়ে এসে একটি মধ্যপ্রদেশের শ্রীবাস্তব কাস্তই পরিবারের একটি মেয়ের সঙ্গে বিয়ে করে, যদিও সে হিন্দিভাষী কিন্তু তার স্ত্রী বা তার পরিবারের লোকের অত্যন্ত ভদ্রলোক ছিল, তার শ্বশুরই তাকে একজনে প্রাইমারি স্কুল চাকরিও দিয়ে দেয় এবং মেয়ের সঙ্গে দিয়ে দেয়, অনেক বড় জায়গা দেয়, তার শ্বশুরবাড়ি যতটা জায়গা অতটাই জায়গা দিয়ে তাকেও গদ্দর বানিয়ে দেয়, তো সে এখানে সেটেল হয়ে যায় এবং তার ইংলিশ খুব ভালো ছিল, ম্যাট্রিক পাস ছিল কিন্তু এত ইংলিশ ভালো ছিল, ইংলিশ ম্যাথ দুটোই ভালো, কমার্স ছিল তার, এত টিউশনে আসতো, ঘোষবাবু ঘোষরা সব লোক বলতো, ঘোষবাবু তো বলতো না, ঘোষজি এখানে সব লোকেরা যে ঘোষজি গুরুজি বলে তার কাছে পড়াশোনা করতো, খুব ভালো ম্যাথ শেখাতো আর ইংলিশ পড়াতো, অনেক নাম ছিল, যিনি থার্ড গ্রেড টিচার ছিলেন, কোয়ালিফিকেশনের হিসাবে আর কী হবে, কিন্তু টিউশনিতে প্রচুর পয়সা কামাতেন, ঘর দর খুব ভালো বানিয়েছিলেন, ঘরের মধ্যে শোক এসে ভালো ভালো বই সব দেখতেন, বাংলা ইংরেজি হিন্দি সব রকম বই আমরা পড়ে, আর গরমের ছুটি বা অন্য ছুটি পেলে, পুজোর ছুটি পেলে, দেওয়ালির ছুটি পেলে উনি ওনার একটা গ্রুপ ছিল বন্ধুদের,
জঙ্গলে জঙ্গল ঘুরতে যেতে জঙ্গলে ঘুরতে যেতে এবং এখানে লোকাল পত্রিকায় নিজে সেই ঘোরার কাহিনিগুলো লিখতে হিন্দি ভাষা শিখতে যেতে। দেখতে খুব সুন্দর ছিল, তাকে দেখতে মতো পাশা লাল লাল রঙটা পাতলা যদি আমার মতোই আমার চেয়ে একটু ভালো খেয়াল ছিল। আর প্রথম প্রথম অনেক একটু ভ্রমণ ছিল, সবার ফার্স্টে টিভি ওনার ঘরে আমরা দেখেছি অনেক বড়ো অ্যান্টিনা, পাকিস্তান আসতাম শুধু পাকিস্তান চ্যানেল আসতাম, চট্টগ্রাম দিল্লি দূরদর্শন শুধু বলে দিল্লিতেই দূরদর্শন হয়েছিল, আর কোথাও হয়নি। রাজীব গান্ধীর পরই যেমন সব জায়গায় রেলওয়ে স্টেশন লেগে যায় তখন থেকেই তো সব জায়গায় দূরদর্শন চ্যানেল শুরু হয় এবং তারপর থেকে আমরাও তো পরে টিভি টিভি কিনে নিয়ে একটা ফোন টিভি কী বলে পোর্টেবল টিভি কিনে নিয়ে আমরা দেখতে থাকি সেই রামায়ণ মহাভারত দুনিয়া সব সিরিয়াল আমরা দেখি। তো ঘোষবাবুর কথা বললাম, একবার ঘোষবাবু সরস্বতী পুজোর সময় সব বাঙালিদের ডেকে সরস্বতী পুজো করেছিলেন, আমরা গিয়েছিলাম, লুচি টুচি করেছিলেন, একজন মুখার্জি বলেছিলেন, সবাইকে বোধ হয় 50 টাকা না কত করে দিতে হয়েছিল। তো একটু লুচি কাটেছিলেন, মুখার্জি বলেছিলেন একজন খুব মুখ ভোট, তাহলে 50 টাকা দিয়ে কাছাকাছি লুচি, যদি সে তার স্বামী দুটো ছেলে এসে খেয়ে মেয়ে খেয়ে গেছে, পাঁচজনে খেয়েছে 50 টাকা, তারপরে কাছাকাছি লুচি সে ভদ্রমহিলা ভীষণ মুখ করছিলেন, সবার বিরুদ্ধে যাত্রা বলে দিতেন, আমাকে বলতেন মেয়ের মিনিমাম তো আমার মামা চলছিল, তো মেয়ের তো নিজেকে তো ফসল দিয়ে দিয়েছে, আর বিশ্বনাথকে তো একটা কাল করলো কেউ মেয়ের সঙ্গে এরকমভাবে এসব কথা বলতো। ভদ্রমহিলা তার আদি মারা যান, তার স্বামী কটন অ্যাগ্রো মিনিস্ট ছিল অফিসার ছিলেন, আর কিন্তু সাইকেল স্কুটি ফুটি চালাতে জানতেন না, সাইকেলে করে যেত, তার ছেলে মেয়েরা বাবাকে উপহাস করতো, ঢাক 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 করে সাইকেলে আসতো, ঘরে ইংলিশ ইংরেজি পত্রিকা খবরের কাগজ আসতো, ছেলেমেয়েরা সব কালচার ছিল, বড়ো ছেলেটা বিএসসি পাস ছিল, আর দ্বিতীয় ছেলেটাও এখানকার খালসা কলেজে বিএসসি না কি পড়ছিল, এত সুন্দর দেখতে ছিল তাদের যা চেহারা লাল টুকটুক করছে একদম, এখানে পাঞ্জাবি গেল মেজর ছেলেটা পাঞ্জাবিদের মধ্যে শ্রদ্ধা সিদ্ধ ভাঙড়া নাচতো কেউ বলবে না বাঙালির ছেলে, এত ওখানে পাঞ্জাবিদের মতোই রং করছিল একদম। আমাকে এখানে একজন পোস্ট মাস্টার ছিল গাঙ্গুলিবাবু, আমি দেখি পাতলা ইয়ে আর বলছি দেখো তোমাদের কলকাতার বাঙালি আর এখানে পাল বাঙালি দেখো কত পার্থক্য দেখো, এদের চেহারা দেখো আর তোমার চেহারা দেখো, আমি বলছি সত্যি এখানে জলা এমকাজের ছেলে কী রং কী টকটক করছে। তখন সে চাকরি পায়নি, আমার মতো সেমবাবু থেকে পাটোয়ারির চাকরি করে দিয়েছিল কিন্তু সে করেনি, ওর পায়খানা গ্রামে টামে যেতে হবে এখানে পায়খানা করতে মাঠে এই কাজ করবে, ওদের খুব নাক উঁচু ছিল ও কাজ করে নিয়েছে। পরে সে কানপুর থেকে কী একটা ট্রেনিং নিয়ে এখানে সুগার মিলে চাকরি পেয়ে যায়, সুগার মিল কিন্তু এই যে বললাম না ওদের সবসময় না কিছু সবার সঙ্গে ঝগড়া করা ওদের একটা স্বভাব ছিল। পরে অবদলো সবসময় 10-12-13 সাল ওই সুগার মিলটা ছিল গভর্নমেন্টের, 10-12-13 সাল চাকরি করার পর এখানে ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া করে তাকে অফিসারের সঙ্গে খুব ঝগড়া করে নানা কিছু করার পর শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। একটা ঝগড়াটি ছিল ভীষণ, তার বউ ছিল একটি মেয়ে ছিল, মেয়েটি খুব সুন্দর ছিল বুদ্ধিমান ছিল, বউটার সুগারের রোগী ছিল, যাই হোক আমরা মাঝে মাঝে যেতাম কথাবার্তা করতো। পরে ভদ্রলোক জ্যোতিষীর কাজ শুরু করে, জ্যোতিষীর কাজে কী চলবে দিনে দিনে অবস্থা খারাপ হতে থাকে, লাস্টের দিকে দিনে মহারাষ্ট্রের কোথায় একটা চাকরি নিয়ে চলে যায় ফ্যামিলি বউ আর এরকম থাকে, তারপরে আসে, আসার পর কিছুদিন পর মারা যায়, মারা যাওয়ার পর মা আর মেয়ে থাকতো, ঘর ছিল তাদের অনেক বড়ো, তার বড় বানিয়ে গেছিল ঘর, ঘরটা বিরাট বড়ো ছিল, তার একটি বোন ছিল দিল্লিতে বিয়ে হয়েছিল, তারা এই ঘরটা ভাল নেওয়ার জন্য ছিল, তার আরেকটা ভাই ছিল যে খুব পাঞ্জাবির মতো সর্দারের মতো একটু সে করে বোম্বেতে একটা হবে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে ছাড়তো, সে প্রথমে একটি মেয়ে ছিল বাঙালি মেয়েকে বিয়ে করে, ওর বাবার সাথে তো আমাদের খেতে রেখেছিল, তাকে দেখেছিলাম তার বউটাকে কিছুদিন পর শুনে সেই বউটাকে দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে আবার কী করছি, তারপর শুনি সে ছেলেটা অনেকে মারা গেছে, মানে এদের ঘরটা যে কী একটা অভিশাপ হয়েছিল জানি না, তো সে মারা যায়, এরা মা 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 মেয়ে থাকে। এরপরে কিছু মায়ের তো প্রচুর সুযোগ ছিল, মা মারা যায়, মেয়েটি একা থাকে, মেয়েটি একটু আবার হয়ে যাচ্ছিলো, পরে জানি না কী হলো মেয়েটি কোথাও কোথাও পরে আর গায়েবই হয়ে যায় মেয়েটি, পরে শুনি একটি মহারাষ্ট্রিয়ান ছেলের সঙ্গে বিয়ে করে সে কানাডাতে না কোথায় চলে গেছে, জার্মানিতে কানাডাতে, কিন্তু সে তার স্বামীকে পছন্দ করে না, বললাম না এদের মুখ বুঝু নাক বুঝু নুচু, আমার মেয়ে
ফেসবুক চালায়, তার সঙ্গে সম্পর্ক ছিল, আমার না আমার স্বামীকে পছন্দ না, আমার এগুলো তুমি এত সুখে আছো, তোমাকে সামলেছি, তুমি একা, আমার তো কেউ নেই, তুমি এরকম করো না, আমার মেয়ে হয়েছিল, স্বামীকে এই করো যত্ন করছে, হ্যাঁ দেখবো দেখবো, যাই হোক এই পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়। এরপরে একজন লোকের সঙ্গে আমার খুব ভাব হয়েছিল, তার নাম হচ্ছে সিনহা রায়বাবু। সিনহা রায়বাবু আমাদের হাওড়া, আমি হুগলি জেলার, উনি হাওড়া জেলার লোক ছিলেন, বলেন গাম বাগান টাউবান আছে, বেদেশি জায়গা আছে, তার একটা ভাই ছিলেন, দেখাশোনা করে বাড়িটা বিবাহিত নয়, এসেও ছিল তো বাড়িটা এক দুবার, তো কাপড়ি মিলে তিনি সুপারিনটেনডেন্ট করেছিলেন রঙের ডিপার্টমেন্টে, ভালোই মাইনে পেতেন, ভালো কোয়ার্টার পেয়েছেন, অফিসের কোয়ার্টার লাস্টের দিকে, প্রথমে এমনি কোয়ার্টার, পরে অফিসের কোয়ার্টার পেয়েছেন, যেতাম পেতাম, খুব যত্ন করতেন, ঘরের লক্ষ্য পুজো করে আমাদের দেখাশোনা করতেন, এবং খুব আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন, মাঝে মাঝে আমাদের ঘরে আসতেন, ওনারা এত চুচি হয়েছিল, ওরা ওদের ঘরে যেতাম তো আমাদের খাওয়াতো, আমাদের ঘরে এলে কিছু চা টা কিছু খেতেন, মানে আমি সুপুরি দিয়ে এসেছি, সুপারি দিয়ে এসেছি, কিন্তু এইটাই ওনার দোষ ছিল, আমাদের ঘরে কিছু খেতেন না, চুচি হয়েছিল। তো উনি আমাদেরই, আমি যেখানে জওয়ানগরে যে নতুন জায়গায় বাড়ি করছিলাম, উনি রিটায়ারের পর বেশ কিছু টাকা পান, তখন কাপড় মিল, তখন তো ওই টেক্সটাইল মিলটা চলছিলো, তখন সে যতদিন কাজ করছিলো, তারপরে ওখান থেকে সে রিটায়ার হয়ে যায়, আমার চেয়ে বয়স একটু বড়ো ছিল, কিন্তু পাতলা, আমার মুখে খসা সুন্দর পাতলা লোক ছিল, রিটায়ার হয়ে যাওয়ার পরেও সে কিছুদিন দেশে যায়, কিন্তু সেখানে তার ছেলেমেয়েরা, মেয়েটি তো বিএসসি পাস করেছিলো, আর ছেলেটি বিএসসি করছিলো, কিছুদিন কলকাতা যায়, ওয়েস্টবেঙ্গল যায়, এখন পছন্দ হয়নি, এখন থাকতে পারেনি, আবার চলে আসে, চলে আসার পর এখানে যা টাকা পয়েছিলো বললো এখানে একটা বাড়ি থেকে এখানেই থাকবো। তো একটা আমাদের জওয়ানগরের উল্টো দিকে একটা অগ্রসেন নগর আছে, তার একটু ভিতরের দিকে খুব সস্তা একটা বাড়ি পেয়েছেন, 70-80 হাজার টাকা, একটা দুটো ঘর বানানো ছিল, ট্যাঙ্কি বানানো ছিল, ওই বাড়িটা কিনে নেন, আপনাদের বলেন দেখুন দেখুন এসব সব কাগজ টাগজ ঠিক আছে কিনা, আমি যতটা জানি বললাম ঠিক আছে, আমার আমি এসেছিলাম যে কোনো ঘর কেটে নিতে নেই, আর আমার সাথে ভাব হয়েছিল, উনি অফিস থেকে ধরে ধরে আমাকে নিয়ে যেতেন মাঝে মাঝে নিজের ঘরে, চলুন তাহলে আমি ঘরে যাচ্ছি, আমার চাপা খাবো না, আমাদের ঘরে চলে কলেজ দিয়ে মরে যাবে, মেয়েকে বলতো কলেজ দিতে মরে যাবে, বউ চা করতো খেতে করতো, আমি ভালোবাসতাম এরকম গিটারে যেতে পার্কে বিকেল হবে, এখানে গিটারে বাটি খুঁজে যে বাটি খাচ্ছি, আমাদের ঘরে কাছে খুব সুন্দর একটা বাগান পার্ক, সেখানে আমরা গল্প টল্প করতাম, তারপরে হঠাৎ আমার বিশেষ বলে এত সব, হ্যাঁ উনি ওনার মেয়ের বিয়ের জন্য আমার কোটাতে যেতে বলেছিলেন, আমি তখন এত স্বার্থ পাচ্ছিলাম, আর আমার ভীষণ বান করলে আমি যাইনি, তারপরই আমি পেয়েছি আমার মেয়ের বিয়েটা হয়ে গিয়েছিলো, ওনার ওনার কিন্তু খুব ভালো ছিল, আর ওই পার্কেও যেতাম যেতাম বলে আমার ছেলে আর আমার বউ দেখতে পারতো না, তুমি এত শুনেছিলো এরকম একদম যাইনি, ওনার দুটো বান খুব তারপর থেকে আর উনি আসে ঘরে তুলি ঘরে থাকতেন, ঘরে থাকতে একটু ডিপ্রেশন হয়ে যায়, হ্যাঁ উনি মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন, খুব ভালো বিয়ে দিয়েছিলেন, ওটাতে একটা ভালো পরিবারে ওনার মেয়েটি, আর যে বিয়ে একটু ছিলই ওটাকেও জোর স্কুল চাকরি পেয়ে যায়, এবং কালো মেয়েটি কিন্তু পরে নিজেকে এত সুন্দর মেনটেন করে চুল টুল এত সুন্দর হয়ে যায় দেখতে, খুব ভালো স্বাস্থ্য ভালো হয়ে যায় মেয়েটি বিয়ের পর, আগে ছিল ছোট্ট পাতলা মেয়েটি, আর বড় সড়ো হয়ে গেছে, চুল টুল কী সুন্দর করে সে স্টাইল করে কাটিয়েছিল, আর বেশ ভালো দেখতে স্বাস্থ্য ভালো হয়ে গেছিলো, তো ভদ্রলোক লাস্টের দিকে ডিপ্রেশনে তুমি এখন কাঁদতেন কাঁদতেন করে, আর আমি এই বললাম না আমি সত্যবার আমি বেশি যেতাম না, আমার বেশি যেতেন প্রথম কাটছে, বিশেষ গেলে উনি বলতেন উনি আসেননি সত্যবাবু আসেননি, না আমি যেতাম না ইচ্ছে করে, তো খুব কাঁদতেন মাঝে মাঝে, ওনার ডিপ্রেশনে রোগ হয়েছিল, ছেলেটি দেখতো লাস্টের দিকে ঘরেই পাইখানা পাইখানা করে ফেলতো, ছেলেটি আমি সেবা করছি, এবং উনিও লাস্টের দিকে মারা যায়, আমরা আফসোস থেকে যাই, আমি ওনাকে দেখতে গেলাম না, বেঁচে থাকতে থাকতে সার দেখতে খেতে গিয়েছিলাম, দেখেছিল সবাই মরার জন্য গিয়েছিলাম, একজন ডায়েরিবাবু এখানে ছিলেন, তিনি সব একটা গাড়ি করেছিলেন, মরা পুরানো গাড়ি তাকে গাড়িতে করে ব্যবস্থা কোম্পানি করে গাড়ি করে নিয়ে যায়, আমি তো যাইনি রাইসের ব্যবস্থা জানি সার পেপার পাইছিলাম, দেখেছিলাম পাইছিলাম, আমার নিজের স্বভাবের জন্য নিজের ভদ্রলোক আমার কত ভালোবাসতেন, হচ্ছে তার ভালোবাসাকে মর্যাদা দিতে পারেনি, উনি মারা যান, তারপরে ওনার ছেলে আমাদের কাগজে বিজ্ঞাপন দিয়ে মোবাইল দেখে
মধ্যপ্রদেশে একটু মেয়েকে বিয়ে করে সিভিল কাজে যুক্ত হয়েছিল, যে এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার সব কোম্পানিতে কম্পিউটার ঠিক ঠিক করে কম্পিউটার শেখাও, সে তার নাম দেবাশিস পাতলা একটু পাতলা আছে, তো সেটি খুব ভালো করত আমার নেক্সট। কিন্তু তার বউ আসার পর সিভিল কাজগুলো তার মাথা বইয়েরা থেকে যেত না, জড়া লাগে জড়াতে বসন্ত করে ছেলেটা মাকে বইয়ের জন্য বাড়তে দিতে বাধ্য হয়েছে, মা তার মা খাদ্য করতে আমাদের বাড়ি এসে বলে আপনার বাইরের ঘরটা আমাকে থাকতে দেবে। আমার বলি কেন, না আমি আর ঘরটা শুয়েছি, আমার বউ অনেক খুঁজে লাগছে, আমি করছি আমি কেমন তাহলে মেয়ের কাছে চলে যাবো, মেয়ের কাছে যাবো, মেয়ের কাছে শ্বশুর বাড়ি শাশুড়ি যাচ্ছি আসলে আমাকে কী রাখবে, বলে আপনি আমি বললাম ভাড়া নিয়ে এখন কী করে থাকবেন, আপনি কী পয়সা করতে থাকবেন, আমার কাছে একটা এফডি আছে এফডি চালাবো, একটা সম্ভব আপনি মেয়ের ছেলের কাছে থাকবেন তো মেয়ের কাছে চলে যান। এরপরে সে কিছুদিন মেয়ের কাছে চলে যায়, মেয়ে আর কতদিন লাগবে, তিন চার পাঁচ মাস আপনার আপাতত ছেলের কাছে আসে এবং ছেলের সঙ্গে গায়ের সঙ্গে তার হয়ে যায়, ছেলে বউ রান্না টান্না করার পর সঙ্গে দিয়ে যেতে থাকে। এখন আজ বর্তমানে 80 বছর বয়স হয়ে গেছে, এখনও কিন্তু সে মেয়েকে খাচ্ছে, আমার মিসেস বাজিবাজি তার সঙ্গে দেখা করে আসে, যাই হোক সে এখনও মেয়েদেরই খাচ্ছে। আর এই একটি পরিবার, আরেকটি পরিবার বাঙালি ছিল চক্রবর্তী বাবু, উনি ওই টেক্সটাইল মিলেই কাজ করতেন, উনি একজন কর্মচারী ছিল মানে ওয়ার্কার ছিলেন, মেশিন ম্যান মেশিন চালানো তো উনি, আমি যে পুরানি অবধিতে এই যে বড় বাজার অফিসের সামনে যে কোয়ার্টার থাকতাম সেখানে আমাদের মকান মালিকের মানে আমাদের পাড়ার বাড়ির মালিকের তার নিজের বাড়ি ছিল, আমাদের যে থাকতাম তার আত্মীয় বাড়ি, তার নিজের বাড়িতে একটা কামরা নিয়ে থাকতো, তার দুটো মেয়ে ছিল মিঠু বাচ্চা, তার স্ত্রীকে দেখতে খুব সুন্দর ছিল। আর সেখানে এখানে জানাতে বলতো আরে এই এই লোকটা একটা সামান্য একটা ওয়ার্কারের বউ দেখো এতজন আগুনের পাড়া, হ্যাঁ এইসব বলতো। তো বদল আমার কাছে থাকতেন, তার মেয়েটি মেয়ে মিঠু মেয়েটা আমার মেয়ের চেয়ে একটু বড়ো ছিল, সে আমাদের ঘরে আসতো আমার ঘরে চাকর করে কিছু কিছু খেতে চাইতো, আমার স্ত্রী চোখ বড় বড় করতো, সে যে মাকে বলতো মা বউ কাকিমার চোখ বড় বড় করে তারা বুঝতে পারতো। লোকটি কিন্তু খুব সংকোচে ছিল, একটু ছোটো কাজ করতে বলে, কিন্তু আমি তার সঙ্গে দার লোকের ব্যবহার করতাম খুব ভালোভাবে, আর ধীরে ধীরে তাদের করতে কথাবার করতাম, কিছু কিছু বলতেছে আস্তে 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 কী হলো এই টেক্সটাইল মিলটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর সে কী করে চালাবে, ভাড়া দেওয়া এখানে তো টাকা সম্ভব না, এখন কাজ নেই ট্রেনে কলকাতায় চলে যান। পরে শুনে ভদ্রলোক শুনেছি অন্ধ হয়ে যায়, কেন তার স্ত্রী কোনো নার্সের কাজ করে এইভাবে আরেকজন লোক চলে যান। এরপরে আরেকটি বাঙালি পরিবার ছিল পাত্রবাবু বলি পাত্র, এরা বোধহয় হাওড়া জেলারই ছিল, এনার বাবা রেলে রেলে ইলেকট্রিশিয়ান ছিল, প্রত্যেক রেলে লাইটটা ঠিক করে দেখত, তার দুটো ছেলেকে এনেছিল পরিতোষ আর কাঞ্চন, এদের রেলওয়ে স্টেশনের কাছে একটা গ্রিলের দোকানে কাজে লাগিয়ে দিয়েছিল। আমরা তখন বলতাম যে দেখো এরা এই বাংলা থেকে এসে এইসব গ্রিলের কাজ করছে, হ্যাঁ কিছুদিন আমরা ভাবতে পারিনি, কিছুদিন পর তারা দেখি যে দোকানটায় কাজ করতো সেই দোকানটায় কিনে নিয়েছে দুটি ভাইয়ের, আর কিনে নিয়ে তার নাম দিয়েছে মাকালী ইলেকট্রিক কি স্টোর্স নাকি মাকালী ওয়েল্ডিং স্টোর্স নাকি ওয়েল্ডিংয়ের কাজ করছিল, গ্রিল এইসব বানাতে দরকার, গ্রিল ফ্রেম সমস্ত বেশি, আজকাল তোমার কাঠের বদলে লোহার ফ্রেম এসে গেছে না, কাঠে উই ধরে যায় বলে সব নানা রকম লোহার ফ্রেম জানলার লোহার ফ্রেম গ্রিল এইসব বানাতো, সিঁড়ি টিভি পর্যন্ত সব কিছু এরা বানায়, তো তারাই দোকান কিনে নেয়। তারপরে কিছুদিন পরই তারা শুনি জওয়ারনগরে, এই আমাদের জওয়ারনগরে তো জওয়ারনগরের সামনে অগ্রসর নগরে বিরাট বড় দুতলা একটা বাড়ি কিনে কিনে কী জায়গা কিনে বানায় জানি না, বিরাট দুতলা বাড়ি, আর আমরা গিয়ে অবাক ঝুলা টুলা লাগানো আছে, কী বড়ো বাড়ি কিনেছে, বাইরে একটা ঘর ড্রাই ক্লিনে ভাড়া দিয়েছে, আর প্রচুর পয়সা, সামনেও আর একটা বড়ো জায়গা কিনে রেখেছে, সেখানেও বাড়ি টাড়ি করে রেখেছে, সেখানে সব লোহা লক্ষ সেখানে রেখে দেয় দিল্লির গাড়ি, তো তো পরে শুনি ওই রেলওয়ে স্টেশনের কাছে দোকানটা বেছে দেয়, দিয়ে নিজের ঘরের সামনে যে জায়গাটা
কিনেছে, সেখানে বাড়িতে জমি, সেখানেই গ্রিলের কাজ করছে, সেখানেও তার কাছে প্রচুর কাজ আসছে, পয়সা শুরু আসতো, খুব অনেক পয়সা আসতো, মাঝে মাঝে কলকাতা যেত তারা। আর এত অশাব্দ এত পয়সা হয়েছিলো বলে তাদের কারখানা কোন শেষ থেকে পুরো বাসকে জ্বালা দিয়ে ঠিক হয়ে যায় সব তাদের। আর ভাজা টাজা খুব খেত, তেলে ভাজা টেলে ভাজা, সিঙাড়া টিঙাড়া মানে তারা পয়সা খুব অপব্যবহার করতো, যার ফলে তাদের সুগারের রোগ হয়ে যায়। বড়ো বড়ো আগে বড়ো ছেলেটার তারপর বউয়ের এ মানে সুগার মানে ডায়াবেটিস হয়ে যায়। আর তারপরে ডায়াবেটিস হয়ে যায় তো বুঝা যায় মোটামুটি চোখে থাকে। আমরা যেতাম যেতাম, ওনার বউ যখনই কলকাতায় যেত আমি তাকে তাকে বাংলা ক্যাসেট মানত, তখন ক্যাসেট চলতো, রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট আমি দিতাম, উনি রবীন্দ্রসঙ্গীত বা ভালো বাংলা গান এমন করতে হতো গানটা গান লিখে দিতাম, ওনার কলকাতা থেকে আওড়া থেকে নিয়ে আসতাম, আমি স্কুল গেলে বলে দিয়ে দিত। এইভাবে ওনারাও ছিলেন। কিছুদিন পর ওনার আর একটা ভাই আছে, তার নাম গৌতম, সেখানে একটা ফাইন্যান্স কোম্পানিতে, জনপ্রিয় বলে একটা ফাইন্যান্স কোম্পানিতে সে চাকরি করতে করতে আসে। আর একটি ঘোষাল বলে তিনি তার ম্যানেজার হয়। তো সেই ফাইন্যান্স কোম্পানিটা আসে, কিন্তু এরা সব বললাম না তো চিটফান্ডগুলো সব চোরগুলো, কিছুদিন পরে ফাইন্যান্স কোম্পানি উঠে যায়, অনেক লোক পয়সা যাওয়ার জন্য পয়সা জমা করছিল, কিন্তু কোম্পানি উঠে যায়, কিন্তু ওই ঘোষাল বলে ছিল একটু থেকেই যায়। আর ওই পরিতোষও এই ইয়ে ছিল ছেলেটা কী বলে গৌতম বলে ছেলে কী তার দাদার সঙ্গে কাজে লেগে যায় ওয়েল্ডিংয়ে। আর তার যে মেজ ভাইটা কাঞ্চন ছিল সে জয়পুরে না কোথায় চলে যায়, বলে একটা মুসলমানের মেয়ে সঙ্গে বিয়ে করেছে, সেখানে কাজ করতে পারে, সে আর আসে। গৌতম ছিল পড়ালেখা চলছিল, সেই হিসাব হিসাব মাপ কাপে একটু দাদাকে হেল্প করতো, যার ফলে তাদের দোকান আরও খুলে ফেলতে পেরেছিল। তারা রেলওয়ে স্টেশন দোকানটা বেঁচে দুটি দোকানটা খেলাধুলো এখানেও প্রচুর কাজ আসছিলো, অবস্থা তাদের তো খুবই ভালো ছিল। আর খুব খাওয়া দাওয়া উলো আটা খরচা করতো আস্তে আস্তে। একবার আমি করতে শিখেছি দরকারি আমার স্ত্রী ওরা দিয়ে যাচ্ছিল বলে টাকা ধার দিয়েছিলাম, উনি দেননি, উনি বলেছিলেন আমাকে অনেকে ধার নেয় আর পয়সা দেয় না, আমি পয়সা দেয় বন্ধ করে দিয়েছি। সেই প্রথম আমার অপমান হয় দরকার থেকে, যাই হোক কী করবেন যাবো। তো ধীরে ধীরে পরিতোষ আর এই ইন্ডাস্ট্রি সুগার বাড়তে থাকে, সবার কাছে ওনার পত্নী মারা যায় পরিতোষে, পরিতোষে মারা যাওয়ার পর ওই বড়ো বাড়িটা বেঁচে দিয়ে ওরা যেখানটা গ্রিল 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 বানাতো ওই ফ্যাক্টরিটা, ফ্যাক্টরির ওপরে ঘর ছিল সেখানে থাকতে শুরু করে অত বড় বাড়িটা বিক্রি হয়ে যেত। তারপর পরিতোষে সুগারের পরিতোষে মারা যায়। হ্যাঁ, পরিতোষ মারার আগে এখান থেকে সব বেঁচে টেঁচে ওরা আরেকটা সফুর রোড বলে একটা নতুন জায়গা বাড়ি গাড়ি করে, একটা দোকানও বাড়া বানায়, নতুন বড়ো রাস্তা দাঁড়ায় দোকানও, দোকানে ছোটো যে বাড়িটারি বানান, পরিতোষ তখন একাই ছিল। আর বউতো আমরা বিয়ে হয়েছিল, তার বইয়েরও সুগার, তারও দুটো বাচ্চা ছিল। তো কিছুদিন পর থেকে পরিতোষ মারা যায়। যেমন গৌতম একটা বিজনেসে মারত, খুব চালাক ছিল পড়াশোনার কথা, সে বিজনেসের আগে থাকতো। এবং পরিতোষে একটি মেয়ে অবিবাহিত ছিল, বাকি সব একটা মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল, আর একটাকে বিয়ে দিয়েছিল, আর একটি মেয়ে তিনটি মেয়ে ছিল, ছেলে ছিল না, একটি মেয়েকে গৌতম বিয়ে দিয়ে যায়। বা সেই গৌতম বাকি বিজনেস সমাজ থেকে বাড়ি চালাতে তাকে যে ছেলে মেয়ে থাকতে পারে, এই রাস্তাতে গৌতমের চোখ বন্ধ হয়ে যায়, কীভাবে জানি না, আর ওর সুগার হয়ে যায় এবং ও মারা যায়। ফিরতে গৌতম আর গৌতমের বড়ো ছেলেটা একটা ছোটো ছেলে, গৌতমের বড়ো ছেলেটি যে কি বড় ১৬ সতেরো আঠেরো বছর ছেলে ছিল জানি না কেন ওই দোকানটি আগুনে বনে দামে বিক্রি করে দেয়, সস্তায় দিয়ে বিক্রি করে এখন কোনো কাজ করে না, এইভাবে চলছে। মানে এক একটা বাড়ি অধঃপতন হয়ে চলে গেলো, এটা ওসব খতম হয়ে গেলো, চক্রবর্তী চলে গেল। আর ছিল একটি বাঙালি, তার নাম লাইডি বাবু, সে এমডি কলেজে এখানকার এমডি কলেজে সে বায়োলজির প্রফেসর ছিল, তার স্ত্রীও গভর্নমেন্ট সার্ভিস করত, মানে চুনাগড় এখান থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে বাসে করে আপডাউন হয় একটা একটা সংস্থানে কাজ করত, যেখানে বিএসটিসি করা হয়, মানে টেন হায়ার সেকেন্ডারি পাস করার পর, হায়ার সেকেন্ডারি পাস করার পর এই ট্রেনিংটা নিলে প্রাইভেট স্কুলের টিচার বানা যায় বিএসটিসি করলে, যেমন বিএড বিএ পাস করার পর হয় বিএড, যেমনি হায়ার সেকেন্ডারি পাস করার পর বিএসটিসি করলে প্রাইমারি স্কুলের টিচার পাওয়া যায়, টিচিং পাওয়া যায় গভর্নমেন্টে। তো ওখানে সে কাজ করতো, স্বামী স্ত্রী অবস্থা খুব ভালো ছিল, আমাদের জওয়ারিনগরে বিয়াহার বড়ো বাড়িও নিয়েছিল, ভদ্রলোক খুব মিশুক ছিলেন,
আমাদের মানে মাঝে মাঝে আসলে আমার স্ত্রী বিশ্বাস করতেন, কিন্তু মানে স্ত্রী একদম আমাদের পছন্দ করতেন। যদি আমার মেয়ে ওর কাছে শুধু শুধু বায়োলজি পড়তে যেত, পরে ওর স্ত্রী কেন আমাদের ওনার কাছে পছন্দ করতেন, ব্যাপারে ওনার সঙ্গে আমার তেমন একটা ভাব হয়নি। আমার মেয়ের বিয়ের সঙ্গে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আসেন লেডিস সঙ্গীত, লেডিস সঙ্গীত বলে আসেন। তো উনি ওই সিঙ্গারাইকে একটু ভালোবাসেন, আমাদের সঙ্গে তেমন নয়। পরে একবার ওনার ছেলে একটি এখানকার পাঞ্জাবি মেয়ের সঙ্গে ভাব করে, বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছেন। আমি ওরা বাঙালি ছিল বিয়ে জানি, এগুলো না বাঙালি কোথায় বলবো জানি। তো ওই তার মেয়ের বিয়েতে যাই, বিয়েতে ভালো মতো খাওয়া দাওয়া সেই করছেন, ভদ্রলোক তো ভালোবাসে। ওনার স্ত্রী, আমি ওনার স্ত্রীকে নমস্কার করেছিলাম বিয়ে বাড়িতে, তেমন একটা আমাদের পাত্র দেন। তো এই হলো এখানে মোটামুটি বাঙালি, বাকি সব বাঙালি হচ্ছে এখানে সব সোনার আছে, মানে স্যাগরা বাঙালি স্যাগরাদের এখানে খুব জিমে হয়। স্যাগরার দোকানে বড়ো বড়ো সোনার দোকানে সব কাজ করে বাঙালি কাজে যাওয়া থাকে। এরা কী করে, এরা তার সঙ্গে মেশে না, রেলওয়ে স্টেশন থাকে, এদের কলোনি আছে সব, এরা কলোনি থাকে, সোনার দোকানে কাজ করে। প্রতি বছর এরা কালী পুজো করে, সামা কালী পুজো। এখানে দুটো দুর্গা পুজো হয়, দুটো গিয়ারিরা করে, একটা হচ্ছে মিথিলা ফাউন্ডেশন, এরা সব রিস্কাওয়ালা টিস্কাওয়ালারা লেবার মজদুররা মিলে এখান থেকে সেটাকে চাঁদা নিয়ে একটা পুজো করে। আর একটা হচ্ছে পাটলিপুত্র ফাউন্ডেশন, এরা সব শিক্ষিত মাস্টার টাস্টার, এরা সব এরা আর একটা পুজো করেন ভাড়া, সব তো বিহারিরা। পাটলিপুত্র ফাউন্ডেশন, এই পাটলিপুত্র ফাউন্ডেশন যেটা তার যে ইয়ে ছিল কিনা ওঝা, সে আমার সে বিএফসি স্কুলের টিচার ছিল, পরে সে অন্য কোথাও হেডমাস্টার হেডমাস্টার হয়ে যায়। তো সে এখানে সেক্রেটারি, এখানে সব শিক্ষিত লোকেরা, মানে বিহারি যারা পড়ালেখা আর ভালোভাবে চাকরি করে তাদের কারণটা এই পুজো। বাঙালিরা তো কেউ নেই, বাঙালিরা বাসি দেখতে যে ঠাকুর আর কি সামান্য চাঁদা পাতা দিয়ে আসে, বাকি এই হচ্ছে দুটো পুজো হয়। তো আজকে আমি তোমাদের এই বাঙালিদের কথা বললাম, আর এখানে আর কি বাঙালি আছে বলে আমার তো মনে হয় সব পরিবারগুলোতে আমরা থাকি। শুরু শুরু তো আমার বাঙালি প্রতি, আমাদের পরিবারে বাঙালির প্রতি খুব ইন্টারেস্ট ছিল, আস্তে আস্তে আমাদের এখানে বাঙালির প্রতি ইন্টারেস্ট কমে যায়। কেন কি বাঙালি ছিলই না আগে, যেমন মিশ্র নামে সমর্থন ছিল না, যাবি আছে এখনও সিনারায় রয়েছে, ছেলেটি আর তার স্ত্রী তার সিনারায় বউ এখনও আছে, খুব কম যাওয়া যায় না বাঙালি। বাচ্চাদের ফ্যামিলি তো লাইফ জাড়াই গেছে, তার গৌতমের স্ত্রী আর ছেলে আছে, ওখানেও যাওয়া টা হয় না। লাইডিবাবুর সঙ্গে এমনিতে লাইডিবাবুর মেয়েটি আবার কেরালে চলে গিয়েছিলো, কেরালে ওখানে একটি মেয়ে ছেলের সঙ্গে কেরালে এনেছিলো, সঙ্গে বিয়ে করে, ফলে লাইডিবাবু লাইডিবাবুর স্ত্রী এখানে থেকে চলে গিয়ে জয়পুরে থাকে। বা সেটা মানে আর কোনো বাঙালি এখানে বলতে গিয়ে না হয় বা না কি বরাবরই আছে, আমার যুব ফ্যামিলিটা পুরো উজাড় হয়ে গেল। বাঙালি বলতে আমরাই আছি, অনেকজন ধরে আজ থেকে 46 বছর আগে থেকে বাঙালি আমরাই আছি এখানে। আর দুটো পরিবার আছে সব, তারা সব ধ্বংস অধঃপতনের পথে সব, আর কী করবো। আর আমি আমার বেশ দিন কাটছে, বিকেলে দিকে রোজ পার্কে যাই, এখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে পার্কে, এসব কথা আমি তোমাদের আগের দিনে শোনাবো। আজকে এই পর্যন্তই, তোমরা কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তাহলে সাবস্ক্রাইব করো। আর আগে তোমাদেরকে বলি, তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে বলো গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ। আর আমার তোমাদের সব ধন্যবাদ।